فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন তাফসীর ইবনে কাসীরের যে অনুবাদটা হয়েছে তাবলিগ পাবলিকেশনসের কতটা অথেন্টিক কিনা, এটা অথেন্টিক কিনা এবং আর কোনো অনুবাদ আর কাশশাফ বা রাজি সম্বন্ধে কিছু বলুন। তাফসীর ইবনে কাসীরের অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন করেছে, তাওহীদ পাবলিকেশন করেছে এবং লন্ডন কেন্দ্রিক আল কোরআন একাডেমি করেছে। তো এর মধ্যে তাফসীর ইবনে কাসীরের অনুবাদটা আমার কাছে মনে হয়েছে যে আসলে কোনোটাই খুব একটা ভালো হয়েছে মনে হয়নি, সবটার মধ্যে কিছু কিছু সমস্যা রয়ে গেছে। তো এই জন্য আসলে তারপরেও তাওহীদের সর্বশেষটা মনে ভালো হতে পারে, তারা বের করছে, এখন তাহকিক করে বের করছে, 2 খণ্ড বের হয়েছে, এটা সবচেয়ে ভালো। যদি একটু কিনতে পারেন ভালো, নাহলে ওনারা পুরোটা বের করলে পুরোটাই কিনবেন। কিন্তু প্রথম যে ইয়ারটা বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনেরটা খারাপ নয়, তবে দেখা গেছে কখনো কখনো তারা এমন জায়গার অনুবাদ যেগুলো আকিদা সংক্রান্ত বেশ কিছু জায়গার অনুবাদে আমি দেখেছি খুব ভালো হয়নি, অর্থাৎ আকিদার মূল যে উদ্দেশ্য, মূল যে থিম সেটা ইবনে কাসীরের যে উদ্দেশ্য সেটা রক্ষা হয়নি, তাদের মন মতো করে অনুবাদ করে ফেলেছেন। এটা দেখেছি বিশেষ করে যখন দেখলাম ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি যেখানে ইস্তাওয়া আলা আরশ আলোচনা করেছেন, আরশের উপরে ওঠে, সেখানে দেখলাম যে খুব বিরাট বড় ধরনের ভুল করেছেন সেখানে। তো তাহলে বোঝা গেল যে এই জাতীয় ভুল প্রত্যেকটি অনুবাদে কিছু না কিছু আছে। এই জন্য দুর্ভাগ্যবশত কোনো আকিদার আলেম দিয়ে এই অনুবাদগুলি দেখিয়ে ফেলা উচিত, প্রত্যেকের উচিত, এমনকি তাওহীদের লোকটারও উচিত, যিনি কাজ করেন তাদের উচিত। আকিদা বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ ওনাদের কাছে আছে, ওনাদের দিয়ে বিশেষজ্ঞ লোকদের দিয়ে সেগুলিকে আরেকবার মুরাজা করলে সুন্দর হতো। বিশেষ করে আকিদার অংশটুকু, আকিদার যে সমস্ত আয়াতগুলো আছে, বেশিরভাগ আয়াতেই আকিদার আয়াত অনেক আছে, যে আসমা সিফাতের আয়াতগুলো আরেকবার দেখে নিলে যে ইবনে কাসীরের মন মতো, আমরা চাচ্ছি না নিজেদের মন মতো বানিয়ে নিতে, ইবনে কাসীর যেভাবে বুঝাচ্ছেন সেরকম যেন হয়। ইবনে কাসীর কিন্তু আকিদার তাফসীর আয়াতের ক্ষেত্রে অসাধারণ বিশুদ্ধ আকিদা নিতেন এবং পোষণ করতেন, এবং কারণ তিনি ইবনে তাইমিয়ার ছাত্র, তো সুতরাং তিনি সেই বিশুদ্ধ পদ্ধতিতেই তাফসীর করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত যারা অনুবাদ করে তারা অনেকেই সেভাবে সেটাকে অনুবাদ করতে পারেননি, বরং নিজের মন মতো অনুবাদে করেছেন। আপনি প্রশ্ন করেছেন কাশশাফ এবং রাজি সম্পর্কে কিছু বলুন। তাফসীরে কাশশাফ সাধারণ মানুষের পড়ার উপযোগী না, অনুবাদ হওয়াও জরুরি, অনুবাদ হওয়া ঠিক না। অর্থাৎ তাফসীর কাশশাফ এমন একটি তাফসীর, যে তাফসীরের মধ্যে আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তিনি এর ভিতরে মুতাজিলা আকীদা ঢুকিয়ে দিয়েছেন। প্রত্যেকটি যেখানেই তার মনে হয়েছে এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা আছে, সেখানে তার আকীদা ঢুকিয়ে দিয়েছেন, অপব্যাখ্যা করেছেন প্রচুর পরিমাণে, বিকৃতি করেছেন প্রচুর পরিমাণে। এই জন্য তাফসীরে কাশশাফ সাধারণ মানুষের জন্য পড়ার উপযুক্ত নয়। তাফসীরে কাশশাফ পড়বে কারা? আলেমরা। কেন পড়বে? তারা এখান থেকে যে তিনি শ্রেষ্ঠত্ব নিয়েছেন সেটা হচ্ছে বালাগাত, খুব অর্থাৎ অলঙ্কার শাস্ত্র নিয়ে খুব আলোচনা যেখানে করেছেন, সেখানে তিনি খুব অনেক ভালো করেছেন। তো সেই জায়গাতে অলঙ্কার শাস্ত্রের ক্ষেত্রে তার এই বইটির তুলনা হয় না। এবং কখনো কখনো তিনি কোনো শব্দের অর্থ করেছেন যেটা, এটা অসাধারণ অর্থ করেছেন, উনি আসলে অর্থ বুঝতেন, কিন্তু তার এতেজালি আকিদার কারণে তিনি সেটাকে পরিবর্তন করে দিয়েছেন অনেক জায়গাতে। এই জন্য তাফসীরে কাশশাফের ব্যাপারে আমাদের সাধারণ মানুষের সেটা পড়া উচিত নয়। যারা আলেম দ্বীন আছে, যারা আগে সহি আকিদা সম্পর্কে ধারণা আছে, তারা পড়লে সহজে বুঝে নেবে যে উনি এখানে আকিদা ঢুকিয়েছেন। ইবনুল মুনির রহমতুল্লাহ আলাইহি, অথবা ইবনুল মুনাইয়ের কেউ বলেন, ইবনুল মুনিরের সত্য, ইবনুল মুনির রহমতুল্লাহ আলাইহি তিনি কাশশাফের এই ইয়াগুলো ভুলগুলি তুলে ধরে কাশশাফের নিচে এগুলো টিকা লিখেছেন। আলহামদুলিল্লাহ এখন সেটা কাশশাফের আলাদা ছাপা হয় না, ওই টিকাগুলো সহ ছাপা হয়। তো এই টিকাগুলি সহ যদি যে ব্যক্তি পড়বে, সে ব্যক্তি কিন্তু আর সহি আকিদাতে ভুল করবে না। ইবনুল মুনির ছাড়াও আলহামদুলিল্লাহ পরবর্তীতে আলেমরা সেই ভুলগুলি তুলে ধরেছেন। ইমাম তিবি রহমতুল্লাহ আলাইহি তিনি 607 শতাব্দীর মানুষ, 625 বা 625 দিকে তিনিও এর উপরে কাশশাফের উপরে তালিক করেছেন। তিনি হানাফি মাযহাবের তিনি ইমাম, তিনি তালিক করেছেন। তিনি বিভিন্ন কিতাব থেকে এনে যেখানে ভুলগুলি আছে সেগুলি তিনি শুদ্ধরা করতে চেষ্টা করেছেন। তো পরবর্তীতে আব্দুল আহাদ কাসিমি তিনিও আবার তাকরির করেছেন, বিভিন্নভাবে সেখানে দেখিয়েছেন যে এই ভুলগুলি আছে। তাহলে যারা শুধু কাশশাফ পড়বে, কাশশাফ অনুবাদ করবে, তারা কিন্তু এগুলি কোনটাই পাচ্ছে না। তাহলে বোঝা গেল যে এই বই অনুবাদ হওয়া উচিত নয়, সোজা কথা এটাই, এই বই অনুবাদ হওয়া উচিত নয়। যারা আরবি জানে, যারা তিনটি বই একসাথে পড়তে পারবে ওই বইটা যে অবস্থায় আছে সেই অবস্থায় পড়লে সে তিনটা একসাথে দেখে নিতে পারবে কোথায় কোথায় ভুলগুলি আছে তিনি তুলে ধরেছেন। ইবনুল মুরিন বলেন বা অথবা তুইবি বলেন অথবা আব্দুল আহাদ আল কাসমি বলেন, এরা কিন্তু ঠিকই তুলে ধরেছেন। তাহলে আমাদের উচিত হবে সবসময় এই জিনিসগুলি যে কোনো যেগুলো অনুবাদ হওয়ার যোগ্য না এগুলো অনুবাদ না করা, কারণ হচ্ছে কিছু জিনিস আছে অনুবাদ করলে সেগুলো ফেতনা আরও বাড়বেই। সেজন্য এগুলো অনুবাদ না করে এগুলিকে সেভাবে থাকতে দেয়। সেগুলি যারা বেশি পড়তে পারবে আরবি জানবে দিন জানবে বেশি করে তারা সেগুলি উপর নিয়ে সবগুলি পড়বে। আর যদি অনুবাদ করতেই হয় তাহলে অবশ্যই যেন অনুবাদের সাথে তালিকগুলিও অনুবাদ করা হয়, অর্থাৎ যে টিকাগুলো দেওয়া হয় সেগুলি অনুবাদ করা, ভুলগুলি ধরিয়ে দেওয়া হয় যে এখানে এই ভুলগুলি তার হয়েছে। তবে যেই কারণে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন অনুবাদ করলে সেটা কখনো আসবে না। অনুবাদ করে কখনো অলঙ্কার শাস্ত্র বোঝানো যায় না। অলঙ্কার শাস্ত্র বোঝাতে হলে ঠিক আরবিতেই বুঝে নিতে হয়। যেমন যে কোনো জিনিসের ভাষার শৈলী অনুবাদক কিন্তু খেয়ানত করে। একজন অনুবাদক তখনও তার ভাষা শৈলীকে অনুবাদ করে অন্য ভাষায় নিতে পারে না। আপনি যদি কোনো দেখেন কোনো আরব্য কবি বলছে কান্না কুলুবাত তাহরিফি রতবিনুয়াবিসিন লাদাল অন্নাবি ওয়াল হাশফিল বালি, এভাবে যেভাবে অনুবাদটা আরবিতে যদি আমি শত চেষ্টাও করি বাংলাতে এটাকে অনুবাদ করি ঠিক ওই যে ছন্দ ওই যে গুণ ওই যে এটা তরঙ্গ কোনোটাই আমি ফুটিয়ে তুলতে পারবো না। তাহলে এই সমস্ত যারা ছন্দ বা যারা অলঙ্কারিক শাস্ত্রের যে সমস্ত বই আছে এগুলিকে অনুবাদ না করে সেগুলিকে বোঝার জন্য আরবি শিখে সেগুলি বোঝার এবং সেগুলিকে মানুষের মধ্যে প্রচার করা ভিন্নভাবে উচিত। বাংলায় লেখে এটা কখনো বোঝানো যাবে না, সুতরাং আপনাকে সেটা অনুবাদ করার কাজে না যাওয়াই উচিত। তারপর হচ্ছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির কিতাব যেটাকে বলেছেন তিনি মাফাতিহুল গায়ব। মাফাতিহুল গায়ব নামটি একটি বিতর্কিত নাম। মাফাতি গায়েবের মাফাতি মিফতাহ আসলে হওয়া উচিত না। মিফতাহ গায়েবের কোনো মিফতাহ নাই। মাফাতিউল গায়েবে খামসা, হাদিসে আছে গায়েবের চাবিকাঠি পাঁচটি এবং সেটি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং তিনি কি খুলে দিবেন আমাদের জন্য? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে তিনি যদি কোনো এই তাফসির না লিখতেন তাহলে অনেক ভালো করতেন। এটা এই কারণে বলছি আলেমরা সবসময় বলে আসছেন ফিহি কুল্লু শাইইন তাফসির, এই কিতাবে তাফসির ছাড়া সবই আছে। অর্থাৎ এটা এমন এক কিতাব যে কিতাবে তাফসিরের নাম দিয়েছে অথচ তিনি তাফসির না লিখে সেখানে তিনি এমন জিনিসগুলো লিখেছেন যেগুলো সবই বিতর্কিত, বেশিরভাগ বিতর্কিত, সব না বলে বেশিরভাগ বিতর্কিত। আমরা এটা বলবো না তাফসির আছে অবশ্যই, কিন্তু এই তাফসির আপনি এখানে না পড়ে অন্যখানে পড়লে আপনি ভালো পাবেন। আপনি এই তাফসির যদি আপনি ইমাম আলুসি থেকে নেন একই জিনিস কিন্তু শুদ্ধটা নিয়ে আসছে, পরবর্তীরা তার থেকে ভালো জিনিসগুলো নিয়ে আসছে। এর অর্থ হচ্ছে পরবর্তী যারা আসছে তার ভালো অংশটুকু নিয়ে আসার কারণে সেখানে আর ভালো অংশ বাকি নেই, যেটা আছে সবে সন্দেহ জিনিস বাকি আছে। আপনি যদি ইবনে কাসিরকেও দেখেন তিনিও সেখান থেকে নিছেন, তবে তিনি উল্লেখ হয়তো করেননি অনেক জায়গাতে, কিন্তু শুদ্ধটা তিনি নিয়ে আসছেন। পরবর্তী যারা তাফসির করেছে ইমাম শওকানি তিনিও ভালোটা নিয়ে আসছেন, কিন্তু তারা তার খারাপ অংশ নিয়ে আসেন না। খারাপ কি? সাধারণত তার এই কিতাবের মধ্যে তিনি বেশিরভাগ জায়গাতে সন্দেহ প্রচুর পরিমাণে আনছেন, উত্তর দিয়েছেন দুই একটা। 10টা সন্দেহ আনলে 2টার উত্তর দিয়েছেন, কারণ বাকিটার উত্তর তার কাছে নেই। সাধারণত কালাম শাস্ত্রবিদ যারা মনে রাখবেন তাদের মধ্যে অন্তর সারাক্ষণ সন্দেহ বিরাজ করে, তারা কোনো একিনের উপর কখনো থাকে না। তারা একটা অর্থ করে, যেমন সুমাস্তাও আল আরশ, আরশের উপর আল্লাহ তা আরশের উপর উঠেছেন, এখন আরশের উপর কেন উঠলেন, কেন উঠবেন না, কেন আরশ কি জিনিস, সবগুলি বিকৃত করতে 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 এমন জায়গায় নিয়ে গেছেন এটা মূল বলতে কিছু আর থাকবে না। এইভাবে তিনি প্রত্যেকটি কাজ করেছেন, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে যে কাজটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বিবেকের যুক্তি। বিবেকের যুক্তি দিয়ে তিনি সব কিছুকে আল্লাহর বিধান সবগুলিকে তিনি বিকৃত করেছেন। এটা তার বড় দোষ ছিল। আল্লাহ তাকে ক্ষমা করুক যদি তিনি তওবা করে থাকেন। এবং সব শেষ জীবনে তিনি আমরা যতটুকু জানি আকসামুল লাজ্জাত গ্রন্থে অনেকে এটা অস্বীকার করে, তথাকথিত যারা দুর্ভাগ্যবশত যারা জাহমি আকীদা হয়ে গেছে, যারা আর আশারি মাতুরিদি থেকেও খারাপ অবস্থায় চলে গেছে, অথচ তারা বাড়াবাড়ি করছে ইয়াকে নিয়ে, ইমাম রাজিকে নিয়ে। ইমাম রাজি আসলে শেষ জীবনে তওবা করেছেন এবং তিনি বলেছেন যে আমি যদি এগুলি না করতাম, আমি যদি এগুলি না প্রবেশ করতাম। আকসামুল লাজ্জাত গ্রন্থের শেষে তিনি এটা নিয়ে আফসোস করেছেন এবং সেটা তার মৃত্যুর 1 বছর আগের ঘটনা, অর্থাৎ তিনি মারা গেছেন 606, তার 605-এ তিনি বইটা লিখেছেন আকসামুল লাজ্জাতে। এবং সেটা আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকে বলে থাকেন, দুর্ভাগ্যের বিষয় যে অনেকে বলে থাকেন যে এটা ইবনে তাইমিয়া বানাইছে বা অমুকে বানাইছে এই গ্রন্থ। না, অমুকে বানায়নি, ইউরোপিয়ানরা সেটা ছাপাই দিয়েছে। ইউরোপিয়ানরা যারা রাজিকে ভালোবাসে তারাই লিখেছে এবং তারাই ছাপিয়েছে। ইউরোপিয়ানদের সেই বই ইন্টারনেটে আসা আকসামুল লাজ্জাত দিয়ে সার্চ দিলে আপনিও পাবেন। দেখে নেন যে এটা আসলে কোনো সৌদি কোনো আরবের হাতে পড়ে নাই, অথবা কোনো সালাফি হাতে আরবরা বের করে নাই, একদম ইংরেজ সেটাকে বের করেছে। তার কাছে পাণ্ডুলিপি আছে, সেই পাণ্ডুলিপি মানুষের কাছে নেই যে পরিবর্তন করে ফেলছে। সেখানে তিনি আফসোস করেছেন যে আমি যদি কোনো এটাতে না ঢুকতাম। আমি দেখেছি যত মানুষ এতে ঢুকেছে শুধু থুতনির উপর হাত দিয়ে বসে আছে, হায় রে আমি কি করলাম, কেন ঢুকলাম। আমি যদি কোনো এগুলি না শিখতাম, আমি যদি কোনো নিশাপুরের বুড়ির আকিদা যদি কোনো আমি মারা যেতাম। বুড়ি কি, বুড়ির আকিদা হচ্ছে এটা যে বুড়ি বিশ্বাস করে আল্লাহর আরশের উপর আছে, এটাই যথেষ্ট ছিল। আমি যদি কোনো ইসবাতের সময় পড়তাম যে হুয়া সামিউল বাসির, নাফির সময় বলতাম লাইসা কামিসলিহি শাই, আমার জন্য যথেষ্ট ছিল। আমি কেন এমন জায়গায় ঢুকছি যেখান থেকে আমি বের হতে পারিনি। এই জন্য তিনি এই এমন জায়গায় ঢুকছেন তিনি বের হতে পারেনি। যারাই তার ছাত্র হয়েছে তারাও এই বিপদে পড়েছে। এই জন্য কখনো কালাম শাস্ত্রবিদ বা তথাকথিত যারা আশায়রা মাতুরিদি এদের ছাত্র হওয়া উচিত নয়। ছাত্র হলে আপনি জীবনে আর শুদ্ধপত্তি আর খুঁজে পাবেন না, শুদ্ধপত্তি আর খুঁজে পাবেন না। আপনার মনে হবে যে এইটা সব কিছু আপনার সন্দেহ তৈরি হবে কথায় কথায়, প্রত্যেক কিন্তু আমার সন্দেহ তৈরি হবে। আর যদি কোনো আপনি সলফে সালেহিন মানহাজের উপর গড়ে ওঠেন, সলফে সালেহিন কখনো সন্দেহ ছিলেন না, সাহাবা তাবেঈন আইম্মা মুজতাহিদ তারা সন্দেহের মধ্যে ছিলেন না, তারা সবসময় ইয়াকিনের মধ্যে ছিলেন, তাদের মধ্যে এই জাতীয় সন্দেহ কাজ করতেন, কারণ তারা এই নিয়ে বাড়াবাড়ি করেন নাই। আপনার আমার উচিত নয়। এই জন্য ইমাম রাজির এই গ্রন্থটি পড়া বা তাফসিরে রাজি পড়া তার জন্য উচিত যিনি আকিদে বিশুদ্ধ, বলতে বুঝতে পারেন এবং ভুল ধরতে পারেন, জায়গায় বুঝতে পারবেন যে কোন জায়গাটা নিতে হবে, তিনি শুধুমাত্র পড়বেন। আর যার সাধারণ মানুষের জন্য এটা পড়া উচিত না, এটা অনুবাদ হওয়া উচিত না। যারা এটা কেউ করবেন তারা নিজের বিপদে পড়বেন। আমরা দেখেছি এ পর্যন্ত বহু মানুষ তার বই পড়ে সে সন্দেহ নিয়ে মরেছে, তারা কখনো ভালো অবস্থায় দুনিয়া থেকে যেতে পারে নাই। এই জন্য আলেমরা কখনো ইমাম রাজির এই বই পড়ার জন্য কাউকে সাজেস্ট করে না, পড়তেও বলেও না। যে ব্যক্তি আলেমের মধ্যে মাহারত তাম অর্জন করেছে এবং বুঝতে পারে ভুল কোনটা, তিনি পড়লে বুঝতে পারেন, নিজে বুঝতে পারবেন। কিন্তু না, তারও না পড়া উচিত, কারণ সন্দেহ একবার কারো অন্তরে ঢুকে গেলে সেখান থেকে আর বের হতে চায় না। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ইবনুল কাইয়িম বলতেছেন যে আমি আমার ওস্তাদ ইবনে তাইমিয়াকে শুধু প্রশ্নের পর প্রশ্ন বলতাম। প্রথম যিনি যখন তার কাছে দেখা গেছে, সাধারণত ছাত্ররা প্রথম ওস্তাদকে একটু প্রশ্ন করে করে একটু বাজিয়ে নিতে চায়। তো বললাম যে আমি ওস্তাদকে শুধু প্রশ্নই করতে থাকলাম, প্রশ্ন অনবরত, এটা হলো সন্দেহ, এটা সন্দেহ, এই সন্দেহ। তখন তিনি আমাকে একটা কঠিন পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ আমার সারা জীবন কাজে লেগেছে। আমি আপনাদের সবাইকে পরামর্শটা দিই। সেটা হচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তখন ইবনুল কাইয়িমকে বলছেন তুমি তোমার অন্তরকে করো আয়নার মতো, যেখানে স্পষ্ট হবে ভুলটা দেখা যাবে, আয়নাতে ভুল কোনটা দেখা যায়। অন্তরটাকে তুমি স্পঞ্জের মতো করো না, স্পঞ্জ হলে কি করে পানি সব চুষে নেয়, তো সন্দেহগুলো সব চুষে নেবে। তো তুমি যত মানুষের যত সন্দেহ মাথায় ঢুকাবে না, তুমি আগে আয়নার মতো করো অন্তরকে, তোমার বুঝকে, তোমার ব্রেনকে, তোমার বিবেককে আয়নার মতো করে ফেলো, কাল মেরা আয়নার মতো করো। তো তুমি দেখতে পাবে ভুলটা কোনটা, সেখান থেকে তুমি পরিষ্কার করলো যদি থাকে, টান দিলে পরিষ্কার হয়ে যাবে, মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু স্পঞ্জ করো তুমি, কিন্তু স্পঞ্জে কী করে সব কিছু স্পঞ্জে হলে সব কিছু টেনে নেয়। তাহলে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি যে পরামর্শ দিয়েছেন, আমি প্রত্যেকটি ভাইকে যারা দিনের পথে আসতে তাদের পরামর্শ দিব যে মাথার ভিতরে অনেক সন্দেহ আসলে সেগুলো শুধু তাড়িয়ে দিবেন, সন্দেহ কাজ করবেন, শুধু আল্লাহর দিনের সঠিক পথে চলতে চেষ্টা করবেন, সন্দেহ যারা ঢুকিয়ে তার থেকে দূরে থাকবেন। সর্বসানি অনেক সময় বলতেন যে কেউ আসে বলতো যে আমার একটা কথা প্রশ্ন শুনে, একটা প্রশ্ন বলে তোমার অর্ধেক প্রশ্ন আমি শুনবো না। যখন জানা যাচ্ছে সে তার কাজ হলো সন্দেহ ঢুকিয়ে দেয়া, তখন তার তিনি কানে আঙুল বলে তুমি জানা যাও, কিন্তু আমি কথাই বলবো না, কারণ হচ্ছে তারা সন্দেহ ঢুকিয়ে দেয়। এই জন্য কোনো মানুষ দেখবেন যে তার মধ্যে কাজ হচ্ছে সন্দেহ ঢুকিয়ে দেয়া, এই সমস্ত লোকের কথা শুনবেন না। আপনাদের বর্তমান সময়ে অনেকেই দেখবেন অমুক সেই কাউসারি, অনেকেও অনেক এইভাবে নাম টাম দিয়ে যা বের হচ্ছে না, কাজী অমুক টমুক, তাদের কাজ হলো সন্দেহ ঢুকিয়ে দেয়া। কারণ তারা তারা আশারে মাথায় দিয়ে সমস্ত সন্দেহ আছে এগুলো অন্তর ঢুকিয়ে দেবে, আপনি এখন আর হকটা নিতে পারবেন না। আপনি যদি ফেতরাতুর উপর থাকেন, স্বাভাবিক প্রকৃতির উপর থাকতেন, তো সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন আপনিও বুঝতেন, তাবেঈনরা যেভাবে বুঝছেন এভাবে বুঝতেন, ইমামরা যেভাবে বুঝছেন সেভাবে বুঝতেন। কিন্তু আপনাকে আপনার অন্তর ভিতরে একটা সন্দেহ ঢুকিয়ে দেবে, আপনি এখন যে কোনো সিফাত আসবে বলছেন এটা তো আল্লাহর জন্য কেমনে হয়, আল্লাহ বলছে তার জন্য হয়, আপনি বলছেন আল্লাহর জন্য কেমনে হয়। আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝেন, আল্লাহ এবং তার রসুল আল্লাহ সম্পর্কে অবশ্যই ভালো, নিজের সম্পর্কে আল্লাহ বেশি ভালো জান, আর তার এরপরে আল্লাহ বেশি ভালো জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন বলেছেন আল্লাহ তাআলা এটা করবেন, হাত্তা ইয়াদাল জাব্বারু কদামাহু, জব্বার তার পা ফেলবেন। আপনার মনে হচ্ছে যে পা ফেললে তো পা কেমনে হলো, আরে পা তো আমার মতো হয়ে গেল, আরে আপনাকে কে বলছে ওদিকে যাইতে কে বলছে, ওটা তো সন্দেহ কেউ ঢুকে দিচ্ছে আপনার অন্তরের ভিতরে। সাহাবায়ে কেরাম কোনোদিন অন্তর সন্দেহ করে না, তারা স্বাভাবিকভাবে বলছেন যে আল্লাহর পা আছে, কিরকম জানি না, স্বাভাবিকভাবে চলে গেছে, সন্দেহ করে নাই। কিন্তু আপনি যখন এর মধ্যে বাড়াবাড়ি করবেন, তাআম্মুক করবেন, ঢুকে যাবেন, চিন্তা করবেন, গবেষণা করতে যাবেন, আপনি বিপদে পড়বেন। এই জন্য যারাই এই ফিল্ডে বাড়াবাড়ি করেছে, আশারা, মাতুরিদিয়া, মুতাজিলা, জাহমিয়া, এর সবগুলি বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়েছে এবং এদের যারা অনুসারী আজও আছে। আপনি দেখবেন অমুক নাম আমরা উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা জানেন, তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করছে, বিভিন্নভাবে জায়গা মতো ওয়াজ নসিহত করে নিজেদেরকে বড় করে তুলতেছে। কেউ কেউ নামের শেষে কাউসারি লাগাই ফেলছে, কেউ কেউ নামের শেষে বিভিন্ন রকমের মানহাজি লাগাই ফেলবে, বিভিন্ন কথাবার্তা বলবে। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। कारण एगुली नाम लागान अर्थ हो कोनो उस्तादेर अनुसरण करे चलेछे अमुक उस्ताद से छिलो प्रचंड रकम विभ्रांत एकजन लोक आलेम छिलो किन्तु विभ्रांत इच्छा करे विभ्रांति तैरी करेछे तार मध्ये क्षोभ छिलो तार मध्ये क्षोभेर कारणे से विभ्रांति तैरी करेछे तो এই লোকটির অনুসরণ করে যারা নিজেদেরকে শেষে কাউসারি লাগাই দিচ্ছে এই মানুষগুলোর অনুসরণ করে আপনি কিন্তু বিভ্রান্ত হবেন। আপনার অনুসরণ করার তো সন্দেহের দিকে পড়ে যাওয়া, আপনি সারা জীবন সন্দেহের মধ্যে থাকবেন এবং শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। এজন্য আপনার আমার উচিত নয় যে যারা সন্দেহের ভিতরে মানুষ ঢুকাবে সেখানে ঢুক। আপনি স্বাভাবিকভাবে যাবেন, স্বাভাবিকভাবে যাবেন কীরকম? আপনি বলবেন যে আল্লাহ তাআলা বলেছেন এটা আমরা বিশ্বাস করছি, কোনো সন্দেহ নাই। আল্লাহ এর বিপরীতে কি এটা সাব্যস্ত করলে এই হবে, বলে এটা সাব্যস্ত করলে কিছু হবে না, আল্লাহ সাব্যস্ত করছে, রাসুল সাব্যস্ত করেছে, আলহামদুলিল্লাহ আমরা এটা মেনে নিই। এরপরে যে যা বলে না শুনবো না, তোমার কথাই শুনবো না, এটা যদি সিদ্ধান্ত নেন। এটা সিদ্ধান্ত না নিলে আজ শুধু আপনার অন্তরের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিবে। আজ অনেকে দেখবেন দাস দিচ্ছে, আপনাকে দাস দিচ্ছে কীরকম? এমন জিনিস যে জিনিস মা সামে আবে আবাইল আউয়ালুন, কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওহার আরদ হাদিস হুদুস এগুলি কিছু আলোচনা করেন নাই, এগুলি নিয়ে পড়াচ্ছে। এগুলি কেন পড়াচ্ছে? জাওহার আরদ কি জুনিয়র আবু বকর জানে, ওমরও জানেন নাই, ওসমান আলীকেও জানেন নাই। জাওহার আরদ আমাদের তাবেঈনরাও কেউ জানতো না এবং সাহাবায়ে কেরাম তো মোটেই জানতো না। এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন উচ্চারণও করেন নাই। তো এগুলি দিয়ে কেন আল্লাহকে চিনানো দরকার হচ্ছে? আল্লাহকে চিনানোর জন্য এগুলি কোনো দরকার নেই। হাদিস হইতে হবে, তারপরে হাদিস বিপরীতে যেতে হবে, এরকম কথাবার্তা যারা বলছে তারা আসলে আপনাকে বিভ্রান্তির একটা জায়গায় ঢুকিয়ে দিচ্ছে, যেই ময়দানে একবার গেলে আপনি কখনো না সেই ময়দান থেকে বেরোতে পারবেন না। মানে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা আছে, এটা মনের অন্তরে কন্দরে বলে যে আমার একজন স্রষ্টা আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট। অথবা কোরআন দিয়ে বুঝবেন অথবা নবীদের কথা দিয়ে বুঝবেন, যথেষ্ট একজন স্রষ্টা সাব্যস্ত করার ক্ষেত্রে। এখানে হুদুসের মাসালা, সেখানে যে হাদেস কি না কাদিম কি, গ্রিক দর্শন নিয়ে আসা কোনো রকমের কাটাকাটি করে একটা কিছু বানিয়ে দেয়া, এর পিছনে দৌড়ানো সারা জীবন এবং এটার বিপরীত হলে সব কিছু বাদ দিয়ে দেয়া, এসবই হচ্ছে বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা। এরা যারা করছে সবগুলি পথভ্রষ্ট, কারণ এগুলি কোনো আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই এবং এগুলি আলোচনা করার এগুলি যে ক্ষতিকর প্রভাব সেগুলি আজ মানুষের ভিতরে দেখা যায়। আল্লাহর সিফাতকে অস্বীকার করা, আল্লাহ তাআলা যত সিফাত আফআল আছে অর্থাৎ যে সমস্ত কর্ম তিনি করেছেন সবগুলিকে অস্বীকার করা। তিনি আরশের উপর উঠেছেন, তিনি নিকটতম আসমান নেমে আসেন, তিনি হাসেন, তিনি বান্দার কর্ম দেখলে খুশি হন, তিনি আশ্চর্য হন, সবই হাদিসে আসছে। এগুলিকে বিশ্বাস করতে হবে। আশ্চর্য হলে তো এই লাগে, এটা হলো বান্দার লাগে, এটা ওনার লাগে না, রব্বুল আলামিনের লাগে না। এটা হচ্ছে অর্থাৎ নামতে তো জায়গা ছেড়ে আসতে হয়, পা লাগে, এগুলি অথবা এরকম এরকম হাঁটতে হয়, এগুলি দেখানো আপনার লাগে, এগুলি আল্লাহর জন্য আপনার সেভাবে সাব্যস্ত করা আপনার জন্য জায়েজ নাই। অর্থাৎ স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরাম নিয়েছেন, ইমামরা সাহেবে অর্থ করে চলে আসছেন, তাবেঈনরা অর্থ করে চলে আসছেন, রাসূল অর্থ করে গেছেন এবং বেদুইনও বুঝতো, তারা কোনোদিন বলে নাই তাহলে তো এই লাগে, এভাবে কোনোদিন বলে নাই। আপনারা এরকম তাহলে তাহলে বলে কোনো কিছু দিয়ে আল্লাহর বিধানকে, আল্লাহ তাআলার বিধানের অপব্যাখ্যা করা কখনো জায়েজ হবে না। আশা করি বুঝতে পারছেন। সুতরাং ইমাম রাজির এই গ্রন্থটি, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে জান্নাতের দিন সর্বোচ্চ তবকায় প্রদান করুন, তাকে সঠিক তার তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন এবং তার দ্বারা যেন কেউ বিভ্রান্ত না, আল্লাহ সেই তৌফিক দান করুন। বিশেষ করে তার এই গ্রন্থটি আমরা মনে করি না কোনো সাধারণ মানুষের পড়া উচিত, যার পড়বে তার থেকে বুঝতে, যারা বুঝে যে আকীদা কোনটা ভুলটা তারা যেন পড়ে। বিশেষ করে আমরা মনে করি যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির দার ও তারদুল আকল ওয়ান নাকল এই গ্রন্থটি এবং বায়ান তালবিসুল জাহমিয়া দুটি গ্রন্থ পড়ার পরে তারপরে পড়া উচিত ইমাম রাজির বইগুলো, তাহলে বুঝতে পারবে যে কোথায় কোথায় ভুল হয়েছে। আপনি আশ্চর্য হবেন, ইমাম রাজি তার মুহাসসাল আফকার মুতাকাদ্দিম মুতাখিরিন সহ তিনি বেশ কিছু গ্রন্থের মধ্যে বলেছে যে রাসূল হাদিস যদি কোনো বিবেকের যুক্তির বিরুদ্ধে হয় তাহলে 10টি কারণে গ্রহণ করা যাবে না। নাউজুবিল্লাহ, রাসূল হাদিস গ্রহণ করা যাবে না 10টি কারণ। 10টি কারণ কি যদি বলি আপনি আশ্চর্য হবেন। একটি হচ্ছে হয়তো সাহাবী বুঝে নাই, হয়তো বর্ণনাকারী বুঝে নাই, হয়তো আর এই ভাষা বুঝে নাই, হয়তো অনুবাদ করেছে, হয়তো এটা তিনি অর্থগত উল্লেখ করেছেন, এইভাবে তিনি 10টি কারণ হয়তো দিয়ে তিনি হাদিস না জানার জন্য, হাদিস না মানার জন্য, হাদিসকে আমল না করার জন্য 10টি কারণ উল্লেখ করেছেন, যে সবটি হচ্ছে বিভ্রান্তি। এবং এগুলি যদি কোনো অনুসরণ করে কোনো হাদিস থাকবে না, দিনের কোনো কিছুই খুঁজে পাবে না, এর মাধ্যমে সন্দেহ তৈরি করে দিবেন আপনার অন্তরে। আপনি সবসময় সন্দেহ থাকবেন, শেষ পর্যন্ত আপনি হয়তো প্রথমে কোরআনি ফেরকা হবেন, পরে একবার নাস্তিক হয়ে যাবেন। এই জন্য এই সমস্ত বই আমরা না পড়ার জন্য অনুরোধ জানাবো।